ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ মামলায় বারাসাতে তৃণমূল কাউন্সিলরের জামিন, দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার সহ আটজন অভিযুক্তের জামিন। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও মাদক আইনে মামলা রয়েছে। এই যুক্তিটি অপহরণকাণ্ডের অভিযুক্তদের জামিন দেয় আদালত। জামিন পেয়েই ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের। ধনতেরাসে কেয়াশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। দল দেখুন, এটা দলের বিষয়, দল আমাকে বহিষ্কার করেছে, দলের বিষয়, ওটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। কিন্তু আমার একটা আক্ষেপ যে সত্য জানার পরে এটা করলে মনে হয় বেশি ভালো হতো। দল তো পাশে দাঁড়াল না, দেখুন এটা নিয়ে আমার কিছু বলার নেই। দল যেটা ভালো মনে করেছে দল সেটা করেছে। যে আমি এই দোষে দোষী কিনা সেটা অবশ্যই জানা উচিত ছিল, তারপরে যদি স্টেপ নেওয়া হতো মনে হয় আমার পক্ষে সেটা ভালো হতো। বীরভূম জেলা তৃণমূলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে প্রকাশ্যে চলে এলো অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের ডাকা বিজয়া সম্মেলনীতে যোগ দিলেন না কোর কমিটির সদস্য কাজল শেখ, যদিও অন্যদিকে সম্মেলনীর মঞ্চে দেখা গেল কোর কমিটির অন্যান্য সদস্যদের। আমাদের কোর কমিটি আছে, কোর কমিটি যেখানে যাওয়ার কথা বলবে সেখানে আমি যাব। জেলা সভাপতি না কোর কমিটি, কার হাতে থাকবে বীরভূম জেলা তৃণমূলের রাশ? মিষ্টি মুখের বিজয়া সম্মেলনীতেও মুচল না তিক্ততা। রামপুরহাটেও অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মেলনীতে যোগ দিলেন না কাজল শেখ। সকালে রামপুরহাটে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মেলনীতে যোগ দেননি কাজল, তবে বিকেলে রামপুরহাটে সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তবে অনুব্রত মণ্ডলের বিজয় সম্মেলনের মঞ্চে দেখা গেছে কোর কমিটির চারজন সদস্যকে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষকে। প্রশাসনিক কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি, যার জন্য অনুষ্ঠান যেতে পারছি না, কিন্তু আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন তাদের মধ্যে অনেকেই যাচ্ছেন। সব জায়গায় আমি কি যেমন 27 তারিখ আমি আশিস জায়গায় আসতে পারবো? আমি যদি দুর্গাপুর আর ফরাসি যাই তাহলে এখানে চালু আছে স্বাভাবিকভাবেই সবাই রেড়ে করে কেষ্টমণ্ডলের জন্য জয়যাত্রা বিজয়যাত্রা অব্যাহত রাখার জন্য বিজয় সম্মেলনের নামে মহোৎসব হচ্ছে, সমস্ত কিছু এতদিন কাজলের কাছে যাচ্ছিল। এবার কেষ্টমণ্ডল আসার পরে কেষ্টমণ্ডলের কাছে ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেই জন্য কাজলবাবু কেষ্টবাবুর দণ্ড প্রকাশ হয়ে যাচ্ছে। এদিকে শনিবার নানুরে কাজল শেখের ডাকা বিজয় সম্মেলনীতে আবার বীরভূমের দুই তৃণমূল সাংসদকে দেখা যায়নি। নানুরের বিধায়ক ছাড়া বীরভূমের অন্য কোনো কেন্দ্রের তৃণমূল বিধায়কও সেখানে উপস্থিত ছিলেন না। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।